বন্ধুরা, আমি সুমন্ত পণ্ডিত আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেল ছবি হেসেলে। আমাদের রাঁধুনি রান্না তো করবার জন্য, নতুন রেসিপি আপনাদের দেখানোর জন্য তৈরি। তো বন্ধুরা, সেই রেসিপিটা দেখে নেব, কিন্তু তার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা সকলেই আমার রেসিপিগুলো দেখে নিচ্ছেন আমার চ্যানেলে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, আমি প্রতি সপ্তাহে একটা নতুন করে রেসিপি আপনাদের জন্য আপলোড করব। তো বন্ধুরা, আজকে তৈরি রেসিপিটা আমরা দেখে নেব। আজকে আমি রান্না করছি কাঁচকলা ডিম চিংড়ির কোপ্তা কারি। তার জন্য আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচো, কাজু বাদাম বাটা, চারমগজ বাটা, চিংড়ি মাছ, ধনে পাতা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, বেসন, টক দই, গুঁড়ো লঙ্কা 2 চামচ, হলুদ গুঁড়ো, ডিম, কাঁচকলা, বেসন। এবার আমি চিংড়ি মাছটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে রাখবো। এবার আমি কাঁচকলার খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এটা কাঁচকলাটা সব কিছু দিয়ে এবার মেখে নেব। বেসনটা দিয়ে দিচ্ছি, বেসনটা দিয়ে দিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচের একটু কম রসুন বাটা দিলাম, আদা বাটাও 1 চামচের একটু কম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচো 1 চামচ দিলাম, পেঁয়াজ কুচো 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম, ধনে পাতার কুচো 1 চামচের মতো। পেস্ট করা চিংড়ি মাছ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ডিমের কুসুম দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এবারে আমি এটা সব কিছু দিয়ে মেখে নিচ্ছি।
গোল করে পাকানোর জন্য বেসনের গুঁড়ো দিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, এবার আমি একটা একটা করে এতে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার ভেজে নেবো। আমি একটু লালচে করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আমি বড় চামচের এক রসুন বাটা এক চামচ বড় চামচে, হলুদ গুঁড়ো সামান্য, আদা বাটা এক চামচ বড় চামচ, টমেটো কুচি দিয়ে দিলাম,
সামান্য চিনি দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, চারমগজ বাটা, চামচ বাটা 2 চামচ। কাজু বাদাম বাটা 1 চামচ, বড় চামচের 1 চামচ। ফেটানো টক দই 4 চামচ। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য জল দিলাম। এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো 1 চামচের 1 চামচ দিলেই হবে। এবার হয়ে গেছে, এটা আমি এবার নাবিয়ে ফেলব। তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি নাবিয়ে ফেলব। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি তুলে ফেলছি প্লেটের মধ্যে। আপনাদের জন্য তৈরি কাঁচকলা চিংড়ির কোপ্তা কারি। বন্ধুরা, আপনাদের আমার এই ছবির হেসেলের রেসিপিটা কীরকম লাগলো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অতি অবশ্যই ভুলবেন না। বন্ধুদের সঙ্গে যে শেয়ার করবেন তাদেরকেও বলবেন যে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসব। বন্ধুরা, এটা কখনোই ভাববেন না যে এই চ্যানেলটা এক দুটো রেসিপি দিয়ে বন্ধ হয়ে যাবে। আমরা প্রতি সপ্তাহে নতুন ধরনের কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আজকের জন্যই এতটাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে নতুন এক ধরনের রেসিপি নিয়ে।